إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أيها الناس قال الله عز وجل ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين كفروا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমে ঘোষণা করছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে আল্লাহ ব্যতীত অন্যদেরকে আল্লাহর মতো ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অথচ যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষের মধ্যে ভালোবাসার বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা কেমন হবে এবং ভালোবাসা আসলে কী জিনিস, কী কারণে দুনিয়াতে আজ এত ফেতনা ফাসাদ ভরে যাচ্ছে। আমরা মসজিদে মুসল্লি দেখি, অথচ আল্লাহর প্রতি আল্লাহর দিনের প্রতি ভালোবাসা তাদের জাগ্রত হয় না, সালাতের মধ্যে একাগ্রতা আসে না, আল্লাহর প্রতি মানুষের যে ঐকান্তিক ভালোবাসা সেটা জাগ্রত হচ্ছে না। সেটা কেন হয় না? প্রথমে আমরা জানতে চাই মহব্বত কী জিনিস। মহব্বত হচ্ছে বাংলা ভাষা যেটাকে বলে ভালোবাসা। অনেকেই এটাকে আল্লাহর সাথে নিয়ে জড়িয়ে লাগিয়ে বলবেন আল্লাহর প্রেম বা আশেক, আল্লাহর আশেক, আশেকে এলাহি নাম দেয় অনেকে। আশেকের তো ভিন্ন ভিন্ন কোনো ভিন্ন যে লিঙ্গের দিকে ভালোবাসা না বলে আশেক মূলত। এই জন্য আশেকের শব্দটি আল্লাহর জন্য কখনো অ্যাপ্রোপ্রিয়েট শব্দ নয়। আল্লাহ এবং রাসুলের জন্য আশেক এলাহি বা আশেকে রাসুল দুটাই বলা যায় নাই, কারণ আশেকের শব্দের অর্থ হচ্ছে বিপরীতমুখী, বিপরীত লিঙ্গের দিকে যে টান সেটাকে আশেক বলা হয়। আল্লাহ এবং রাসুলের প্রতি এই জাতীয় শব্দ ব্যবহার করা জায়েজ নেই। এশক মূলত এশক দুনিয়ার যে সমস্ত প্রাকৃতিক জিনিস বাড়াবাড়িতে চলে যায় সেটা এশকে পরিণত হয়। এই জাতীয় জিনিস আসলে শরীয়ত অনুমোদিত নয়। আল্লাহর জন্য যে ভালোবাসা হবে সে ভালোবাসার তো লেগে থাকা, কোনো কিছু লেগে থাকা, ছাড় না দেয়া, সবসময় তার সাথে থাকা, এটাই হচ্ছে ভালোবাসা। স্থাপন কোনো কিছু স্থায়ী হওয়া কোনো কিছুর সাথে, অন্তর যেদিকে কিছু পাওয়ার আশা, কিছু জিনিস থেকে বাঁচার আশায় যার প্রতি ঝুঁকে সেটাই হচ্ছে ভালোবাসা। সাধারণত মানুষ যেমন বাবা মার প্রতি ভালোবাসে প্রাকৃতিকভাবে, অনুরূপভাবে খাবার প্রতি ভালোবাসে, তার খাবার শরীর টিকানোর জন্য মনের ঝোঁক যে এটা খাইলে ভালো লাগবে, এটা হচ্ছে ভালোবাসা, স্বাভাবিক ভালোবাসা। এটা যদি যারা ভালোবাসে তাদেরকে যদি আমরা দেখি, অনেক রকমের ভালোবাসা মানুষের মধ্যে দেখা যায়, তার মধ্যে আমরা দুইভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে যে প্রাকৃতিকভাবে ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে উদয় হয়, যেমন একটি গাভী তার বাছুরের প্রতি একটি ভালোবাসা আছে, ছাগলের ছানার প্রতি ছাগলের একটি ভালোবাসা আছে, পাখির ছানার প্রতি পাখির একটি ভালোবাসা আছে, মানুষের তেমনি ভালোবাসা আছে তার সন্তানের প্রতি, সন্তান প্রতি সে ভালোবাসে। এটাকে বলা অনুরূপভাবে পিতা
সন্তানের প্রতি সন্তান পিতার প্রতি যে ভালোবাসা আছে, এই ভালোবাসা হল প্রাকৃতিক ভালোবাসা। এই প্রাকৃতিক ভালোবাসাকে অস্বীকার করা যায় না। আল্লাহ তাআলা যেদিন তার নাম রহমান, তিনি আমরা সবাই জানি তার নাম রহমান। এই রহেম শব্দ থেকে যেটা উদ্ভূত, রহেম অর্থ হচ্ছে টান। এই টানটা যেদিন থেকে তিনি সমস্ত রহমতের অধিকারী, যেদিন থেকে তার এই আর রহমান নামটি আছে। কিন্তু তিনি দুনিয়ার বুকে মানুষের মধ্যে একটা টান ঢেলে দিয়েছেন, সেটার কারণে সন্তান পিতাকে, পিতা সন্তানকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি 100 ভাগের এক ভাগ তিনি দুনিয়াতে দিয়েছেন এই টানটি। সেই কারণে একটি গাভী তার সন্তানের পায়ে, সন্তানের গায়ে পা লাগবে বলে পাটা উঠে, যখন দুধ খাওয়ায় পাটা তুলে রাখে, যেন সন্তানের গায়ে যেন সেই আঘাতটা না লাগে, পায়ের চাপ না লাগে। সেই জন্য এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া দুনিয়ার বুকে ভালোবাসা। এই প্রাকৃতিক ভালোবাসার কথা আমরা বলছি না। কখনও কখনও প্রাকৃতিক ভালোবাসা এমনিতে তৈরি হয়। সুন্দর জিনিস তাকিয়ে থাকার জন্য মানুষ বিভিন্ন জিনিসের জায়গায় যায়, সফর করে, কক্সবাজার যায়, কেউ নীলগিরি যায়, কেউ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য যায়। এটা এই একটি এক ধরনের চোখ শান্ত করার মতো ভালোবাসা। আরেকটি হচ্ছে কর্মকাণ্ডগত ভালোবাসা। যেমন আপনি কোনো কিছু ভালো দেখলে, উত্তম দেখলে, পূর্ণ দেখলে আপনার কাছে সেটাকে ভালোবাসতে ইচ্ছা করে। আবার কখনো কখনো কেউ ভালো কিছু পেতে সে ভালো কিছু করে, যে আমি যদি ভালো কিছু করি আমি ভালো কিছু পাবো। এসবই হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, অনবরত সেটা তার অন্তর ভিতরে উদিত হতে থাকে। একজন মানুষ এই ভালোবাসার কারণে দুনিয়াতে কাজ করে, নাহলে সে কাজ করতো না, শুয়ে বসে থাকতো। আরেকটি ভালোবাসা মানুষ ইচ্ছা করে নিজে গ্রহণ করে নেয়, প্রাকৃতিক নয়, বরং সে বুঝে শুনে সেটাই গ্রহণ করে নেয়। সেটা বিভিন্ন রকম হয়, কখনো কখনো প্রাকৃতিক, কখনো প্রবৃত্তির তাড়না হয়। যেমন এটা সাধারণত যারা বুঝে না তাদের এটা বেশি হয়, অথবা যাদের প্রবৃত্তিক তাড়না বেশি তারা এটা করে। যেমন স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, অনুরূপভাবে যারা খাবারের প্রতি প্রচণ্ড ভালোবাসা, এগুলো হয় তৈরি হয় সাধারণত নিজের ইচ্ছাকৃত, যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এটা খাবো, ইচ্ছাকৃত সেটা তৈরি হয়। কখনো কখনো কেউ আপনার উপকার করে দিলে তাকে আপনি ভালোবাসতে ইচ্ছা করে, এই উপকারের জন্য। যেমন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের ভালোবাসে, শিল্পপতিরা শিল্পপতির ভালোবাসে, যে একে অপরের উপকারে লাগে, এই ভালোবাসা এটা ইচ্ছাকৃত তৈরি, এটা স্বাভাবিকভাবে তৈরি হয় না। যখন আপনি কর্মকাণ্ডে গেছেন তখন আপনার সেটা তৈরি হয়েছে। কখনো কখনো উভয় কারণে হয়। যেমন স্বামী স্ত্রীকে ভালোবাসে যে তার উপকার করবে, এই জন্য ঘর দৌড় ঠিকঠাক রাখবে, অনুরূপভাবে স্ত্রী স্বামীকে ভালোবাসে তার প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিবে, অথবা তার প্রবৃত্তিক তাড়না নিবারণ করবে। উভয় কারণে হতে পারে ভালোবাসার, বিভিন্ন কারণ দুনিয়ার বুকে রয়েছে। কখনো কখনো হয় চতুর্থ যে কারণটি ভালোবাসা, সেটা হচ্ছে যে কোনো মানুষের প্রতি শ্রেষ্ঠত্ব ধারণা আসলে এবং তার কাছ থেকে জ্ঞান নিলে, তার কাছ থেকে কোনো কিছু জানতে পারলে তার প্রতি একটি ভালোবাসা তৈরি হয়। যেমন আপনারা ভালোবাসেন আপনাদের ওস্তাদদেরকে, যারা এখানে খুতবাদে এদেরকে ভালোবাসেন, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর আলী, তাদেরকে ভালোবাসেন। কেন? এলমের কারণে, জ্ঞানের কারণে। এই ভালোবাসা শরীয়তে নিষিদ্ধ নয়, এটা স্থায়ী, বরং অন্যান্য ভালোবাসার চেয়ে এটা স্থায়ী। অন্যগুলো কিছুদিন থাকে আবার চলে যায়, প্রত্যেকটি জিনিসেই। অনেক জিনিসের অবস্থার আপনি পরিবর্তন করেন, যা আপনি খেতে খুব ভালোবাসতেন কিন্তু আপনাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা আপনি খেতে পারেন না, এরকম জিনিসও আছে। তো তাহলে সেই ভালোবাসাকে চলে গেল। সর্বশেষ যে ভালোবাসাটা, সেটা হচ্ছে যে কোনো কারো শ্রেষ্ঠত্বের কারণে, সম্মানের কারণে, মর্যাদার কারণে, কারো কোনো অনুদানের কারণে। যেমন যারা জ্ঞানের কথা আপনাকে শোনাবে, জ্ঞানের জন্য আপনি তাদেরকে ভালোবাসা, এটা শরীয়তে কোনো নিষিদ্ধ জিনিস নয়, এটা ভালো জিনিস। কারণ এটা আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিসের মধ্যে হলে ভালো হবে, আর পছন্দনীয় জিনিসের না হলে সেটা খারাপের মধ্যে পতিত হবে। যাদেরকে ভালোবাসবেন তারা কারা, এটা হচ্ছে আপনি ভালোবাসেন, এই ভালোবাসার প্রকার আমরা বললাম চারটি। যাদেরকে ভালোবাসবেন তারা হচ্ছে তিন শ্রেণী, একটি এর মধ্যে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আল্লাহর ভালোবাসা, একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, আরেকটি হচ্ছে সৃষ্টিকে ভালোবাসা। এই তিনটি ভালোবাসা দুনিয়াতে রয়েছে। এই তিনটি ভালোবাসার মধ্যে প্রথমটি আল্লাহর ভালোবাসা, এটাকে বলা হয় আল হুব্বু লিজাতিহি, অর্থাৎ আল মাহাব্বাতু লিনাফসিহি, অর্থাৎ এটা ভালোবাসার জন্যই ভালোবাসা, এটা কোনো কারণে নয়, কারণ হওয়া জরুরি নয়।
দুনিয়ার বুকে অন্য সবগুলি আরেকটার কারণে হয়। কী জন্য আমরা দেখিয়েছি যে খাবার ভালো আমার ভালো লাগে, সেই জন্য অনুরূপভাবে স্ত্রীকে ভালোবাসেন আপনার কাজে আসবে তাই, অনুরূপভাবে মানুষকে ভালোবাসেন এই জন্য আমার উপকার করে দিয়েছে তাই। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতকে যে জন্য আপনি ভালোবাসবেন সেটা হচ্ছে আল মাহাব্বাতুল ইদাতি। সেটা কীরকম হতে হবে? আন্তাহাবাকুল্লাকা লিমান আহবাবতা ওয়ালা ইয়াবকা লাকা মিনহু শাই, আল যাকে ভালোবাসছেন তাকে সব কিছু দান করা, তার জন্য পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দেয়া, আপনার নিজের সত্তা বলতে তখন আর কিছু থাকবে না। এই জন্য আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার কর্ম, আপনার সম্পদ, আপনার নিজেকে, সত্তাকে, আপনার সময়কে তার জন্য পরিপূর্ণভাবে ঢেলে দেবেন। সেটাই হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। এটা আর কারোর জন্য হতে পারে না, আর কারোর জন্য হলে সেটা শিরকে পরিণত হবে। এটাই হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনার কর্ম, আপনার সম্পদ, আপনার নিজের সত্তা, সময় সব কিছু একমাত্র যাকে ভালোবাসবেন তার জন্য দিয়ে দিবেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভালোবাসা। সুতরাং আপনি সবসময় চাইবেন তার সন্তুষ্টির কাছে আপনি বন্দী থাকবেন, তিনি যা পছন্দ করবেন সেটার কাছে আপনি নিজেকে বন্দী রাখবেন, নিজের জন্য কিছুই নেবেন না, তিনি যা দিবেন দয়া পরবশ হয়ে সেটা নেবেন, তিনি দয়া পরবশ হয়ে যা দিবেন সেটা নেবেন, কিন্তু আপনি তার জন্য সব কিছু দিয়ে দিবেন। এটা একমাত্র আল্লাহর জন্য ছাড়া কারোর জন্য হলে সেটা শিরকে পরিণত হবে। একমাত্র আল্লাহর জন্য এই ভালোবাসা আনতে হয়, এটার নাম হচ্ছে আল মাহাব্বাতুল ইদাতি। আল মাহাব্বাতুল ইদাতি এটাই হচ্ছে অবুদিয়া, এটা হচ্ছে দাসত্ব, এটার নামই হচ্ছে দাসত্ব। যখনই এই দাসত্ব, দাসত্বের এই জায়গাতে কোনো ছেদ পড়বে, এই জায়গাতে কোনো সমস্যা দেখা দিবে, এরকম অবস্থা তৈরি হবে না আপনার, তখনই আপনার ঈমানের সমস্যা হবে, আপনার আমলের সমস্যা হবে, আপনার অবস্থানের সমস্যা হবে, ইবাদতের সমস্যা হবে, আপনার বিভিন্ন অবস্থায় আপনি বিপদে পড়বেন। কারণ আপনি আল্লাহর সাথে সেই সম্পর্ক তৈরি করতে পারেননি যার নাম হচ্ছে দাসত্ব। আপনার নিজেকে পুরোপুরি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা আকাঙ্ক্ষার কাছে ছেড়ে না দিলে আপনি পরিপূর্ণভাবে আল্লাহর ভালোবাসায় আপনি নিজেকে যুক্ত করতে পারেননি। যদি বান্দার থেকে কখনও এই ভালোবাসা মুক্ত হয়ে যায় বান্দা, তো তার ঈমান চলে যায়, এহসান চলে যায়, এবং সে কখনও নিজেকে দাবি করতে পারে না সে জীবিত মানুষ। এটাই হচ্ছে মৃত এবং জীবিতের মধ্যে পার্থক্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলেছেন, আও আমান কানা মাইতান ফাহইয়াইনাহু, জীবিত মৃত ছিল তারা, তাদেরকে আমরা জীবিত করেছি। মৃত ছিল কী জন্য? ঈমান ছিল না, এহসান ছিল না। আল্লাহ তাআলা ঈমান এবং এহসান দিয়ে তাদেরকে জীবিত করেছেন, অর্থাৎ কাফিরদেরকে ঈমান এবং এহসান দিয়ে জীবিত করেছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাতে কমতি করবে তার শরীর হবে এমন একটি শরীর যে শরীরটি শুধুমাত্র জড় অবস্থা রয়েছে, সেখানে কোনো আত্মা নেই, সেখানে শরীর রয়েছে সেখানে কোনো আত্মা নেই, এরকম অবস্থা তৈরি করতে হবে। যদি যার আল্লাহর জন্য যার এই জন্য ভালোবাসা নেই, সেই জন্য তার ইসলামও নেই, ঈমানও নেই, এহসানও নেই। এটা ভালো ভালোবাসা তৈরি করতে হবে। এই ভালোবাসাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের মধ্যে একটি আছে, আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবাসে ইবাদত করা। এই ভালোবাসা না হলে আপনার ইবাদত শুদ্ধ হয় না। এই জন্য ইলাহ শব্দটির একটি অর্থ যে বিশুদ্ধ অর্থ, আমাদের সমাজে ইলাহ শব্দের ভিন্ন অর্থ চালু আছে। ইলাহ শব্দ অর্থ আমাদের সমাজে যে কোনো বইতে দেখবেন, দেখবেন অনেকেই বই লিখে ফেলেছে, অনুবাদ করে ফেলেছে, মিথ্যা অনুবাদ করেছে। তারা বলে থাকে ইলাহ শব্দের অর্থ সার্বভৌমত্ব, কখনো নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে মালুহ, মাবুদ, উপাস্য। ইলাহ শব্দের অর্থ কখনো সৃষ্টিকর্তা, জীবনদাতা নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে যার উপাসনা আমি করি। উপাসনা কীভাবে করতে হবে সেটা হচ্ছে আল্লাহ ইয়ালাহুল ইবাদ হুব্বান ওয়াদুল্লান ওয়া খৌফান ওয়া রাজা ওয়া তাযীমান ওয়া তাআতাল্লাহ। ইলাহ হচ্ছেন তিনি যার ইবাদত করে মানুষ, সৃষ্টিকুল যার ইবাদত করে বান্দারা ভালোবেসে। এক নম্বর হচ্ছে ভালোবাসা থাকতে হবে, দুই নম্বর হচ্ছে জুল্লান বিনয় থাকতে হবে, তিন নম্বর হচ্ছে খৌফান ভয় থাকতে হবে, চার নম্বর হচ্ছে রাজান আশা থাকতে হবে, তাযীমান তার প্রতি সম্মান দেখাতে হবে, ও তাআতাল্লাহ তার আনুগত্য করতে হবে। এই জিনিসগুলো মাহাব্বত অত ভালোবাসা, বিনয়, ভয়, আশা এবং সম্মান এবং আনুগত্য, এই ছয়টি জিনিস যদি কোনো পাওয়া না যায় তাহলে আপনার ভালোবাসা আল্লাহর প্রতি ইবাদত, আপনার আল্লাহকে আপনি ইলাহ মানেননি, আল্লাহর প্রতি ইবাদত ইবাদত আপনার বৃথা হয়ে যাচ্ছে। আল্লাহর প্রতি ইবাদতকে সুস্থ করতে হলে এই ছয়টি জিনিস অবশ্যই আপনার লাগবে। আপনি আসলে যে আল্লাহর বান্দা এর প্রমাণ হবে যে তার প্রতি এই ছয়টি জিনিসকে আপনি সব কিছুর উপরে প্রাধান্য দিয়েছেন। অন্তরের
অন্তর কখনো প্রশান্তি পায় না যতক্ষণ পর্যন্ত আপনি একমাত্র ইলাহ যিনি হক ইলাহ তার প্রতি নিজেকে আপনি সমর্পণ না করবেন, তাকে ভালো না বাসবেন, তার প্রতি বিনয়ী না হবেন। এজন্য বলা হয়ে থাকে ইবাদত হচ্ছে এমন একটি কর্মের নাম যাতে দুটি জিনিস একত্রে পাওয়া যায়, একটি হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা, আরেকটি হচ্ছে পরিপূর্ণ বিনয়। পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় না পাওয়া গেলে সেটা কখনো ইবাদত হয় না। এজন্য যারা আপনারা দেখেছেন অনেকেই, আমরা বলেছি অনেক সময়, যারা আজ ইবাদত করছে ট্রেনিংয়ের মতো, ইবাদত করছে অভ্যাসের মতো, এই মানুষগুলি কখনো ইবাদত করছে না আল্লাহ, এগুলো দুনিয়ার কর্মকাণ্ড পরিচালিত করছে, তাদের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, এটা কখনো আল্লাহর দিন নয়, এটা কখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়, এটা কখনো আল্লাহ তার বান্দাদের পক্ষ থেকে যা চেয়েছে তা কখনো সেটা নয়। এই জন্য একজন ইমানদার মানুষের সবচেয়ে বড় কাজ হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি কোথায় আছে তা খোঁজা, এবং সেই সন্তুষ্টির কাছে সবসময় নিজেকে বিনয়ী এবং আল্লাহর ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করে দেয়া, এটা হচ্ছে এই ভালোবাসার মূল জিনিস। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, মাহবুব প্রিয় জিনিস দুই রকমের হতে পারে, একটি হচ্ছে একমাত্র সত্তাগতভাবে যাকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারে না, আর অন্য যা যে কোনো জিনিসের জন্য দ্বিতীয়টি যেটা পরে আসতেছে সেটাও এটার দিকে আসতে হবে, নাহলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ যে লিদাতিহি সরাসরি আসলি মৌলিক যে ভালোবাসা সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারে না, অন্য ভালোবাসাগুলো এদিকে সম্পৃক্ত হতে হবে, আর অন্যগুলি ভালোবাসবেন কী জন্য? আল্লাহর জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, ওমানা আলিল্লাহ আল্লাহর জন্য মানা করবে, এই ব্যক্তি ইস্তাকমালাল ঈমান, ঈমান সে পূর্ণ করতে পেরেছে, অর্থাৎ আল্লাহর জন্য হতে হবে তার কাজটা, এটা হচ্ছে মাহবুব লিনাফসিহি, আপনার প্রিয় সত্তা হতে হবে রব্বুল আলামিন, সর্বদিক থেকে তাকেই ভালোবাসতে হবে এবং তার ভালোবাসার জন্য অন্য সমস্ত কর্মকাণ্ড সেদিকে নিবেদিত করতে হবে। দুনিয়ার আমরা অনেক কাজই করি, যেমন আপনি লেখাপড়া করেন, কী জন্য যাচ্ছেন? সর্বশেষ পরিণতি যেন আল্লাহর ভালোবাসা হয়। আপনি বিয়ে করেছেন, সর্বশেষ পরিণতি যেন আল্লাহর ভালোবাসা হয়। আপনার কর্মকাণ্ড দুনিয়াতে যাই চালান না কেন, ব্যবসা অথবা আপনি যেটাই করুন না কেন, চাকরি যাই করেন, সর্বশেষ পরিণতি যেন আল্লাহর দিকে হয়, এটা না হলে আপনার সেটা ওয়াবাল হবে, আপনার বিরুদ্ধে যাবে, সেটা আপনার পক্ষে কোনোদিন যাবে না। দ্বিতীয় যে ভালোবাসা ইবনে কাইয়িম বলেন সেটা হচ্ছে যে অন্য কারণে ভালোবাসা। অন্য কারণে ভালোবাসা দুই ভাগে বিভক্ত, কখনো কখনো স্বাদের কারণে আপনি জিনিসটা ভালোবাসেন, যেমন আপনার বিরিয়ানি ভালো লাগে, আপনার বিভিন্ন রকমের রেজালা ভালো লাগে, এগুলি আপনার স্বাদের কারণে ভালো লাগে, এটা এই দুনিয়ার প্রাকৃতিক ভালো, এটা উদ্দেশ্য নয় এখানে, এটা আপনার ভালোবাসা কেন লাগে যে আপনি এটা খাবেন, একসময় আল্লাহর ইবাদত করবেন, এই উদ্দেশ্য যেন হয়। যদি এটা উদ্দেশ্য না থাকে তা হাইওয়ানের মতো খাওয়া হবে, জীবজন্তুদের মতো খাওয়া দাওয়া হবে, এটার উপকারিতা আপনার কোনো দিন লাভ হবে না, আপনার শরীরটা জীবজন্তুর মতো হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান-নার মাসওয়ান লাহুম, যারা কাফের তারা খায় যেভাবে চতুষ্পদ জন্তু খায়, আর তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। সুতরাং আপনার এই যে ভালোবেসে জিনিসটা খাচ্ছেন এটাও আল্লাহর জন্য হতে হবে, মানে লেগাইরি হতে হবে, অন্য কারণ হতে হবে। কখনো কখনো আপনি তিতা জিনিসও খান, যেমন তিতা ওষুধ খান, এটা কী জন্য? শরীরটাকে ঠিক রাখার জন্য, যাতে করে আল্লাহর ইবাদত করতে পারেন, উদ্দেশ্যটা যেন সেদিকে হয়। শুধুমাত্র একদিকে উদ্দেশ্য হলে দুনিয়ার জীবজন্তুদের মতো হয়, জীবজন্তুদের মতো হওয়াটা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রাসূল কখনো পছন্দ করেননি, বরং এটাকে বলেছেন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদল, এরা তো জীবজন্তুর মতো বরং এর চেয়েও নিকৃষ্ট। সুতরাং আপনার আমার ভালোবাসার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আল্লাহর জন্য হচ্ছে কিনা, সর্বশেষ পরিণতি আল্লাহর দিকে যাচ্ছে কিনা। আমরা দেখতে পাইলাম যে ভালোবাসার কিছু প্রকার আছে। এক নম্বর প্রকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, এর মধ্যে আল্লাহকে ভালোবাসা, এতক্ষণ আমরা যেটা বুঝলাম আল্লাহকে ভালোবাসা এটা কি যথেষ্ট নয়? আল্লাহকে ভালোবাসাই যথেষ্ট নয়, হ্যাঁ আল্লাহকে ভালোবাসতে হবে তো কোনো সন্দেহ নেই, কিন্তু মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে শুধু আল্লাহর ভালোবাসা দাবি করলে যথেষ্ট নয়। অনেক মানুষকে আপনি দেখবেন দরবারে বসে গেছে আল্লাহর ভালোবাসার দাবি নিয়ে, তারা নিজে বানিয়ে বানিয়ে নিজের মতো করে কাজ করছে। অনেকে দেখবেন বিভিন্ন রকমের, যেমন লালন শাহের আখড়াতে বসে গেছে, অথবা সেখানে আল্লাহর ভালোবাসার নামে কেউ কেউ আবার ইয়াবাও খাচ্ছে, আল্লাহর ভালোবাসার নামে কেউ কেউ আবার গাঁজাও খাচ্ছে। এই মানুষগুলি, তারা ভালোবাসার নাম দিলে হবে না, ভালোবাসার এই জাতীয় জিনিসগুলো
প্রমাণ করে যে এরা ভালোবাসার দাবিতে মিথ্যা। কারণ ভালোবাসার মূল জিনিস হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হলে তিনি কি ভালোবাসেন সেটাও ভালোবাসতে হবে। এই জন্য মূল জিনিস হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভালোবাসতে, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় জিনিসটি। আল্লাহকে ভালোবাসা, আমরা প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেখানে দেখেছি আমরা যে কাফেররা আল্লাহকে কিছু না কিছু ভালোবাসে, কিন্তু তারা আল্লাহকে ভালোবাসা তো অন্য কেউ শরীক করে। পার্থক্য এখানে, তারা আল্লাহকে ভালোবাসে। দুনিয়ার বুকে যারা ইহুদি নাসারা তারা আল্লাহর ভালোবাসার দাবি করে, এমনকি যারা কাফের আরবের মুশরিকরা তারাও আল্লাহর ভালোবাসার দাবি করত। পার্থক্য কী ছিল? আল্লাহ যা ভালোবাসতেন সেটা ভালোবাসতেন না, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। আল্লাহর জন্য ভালোবাসা হতো না তাদের। তাহলে প্রথম যেটা শুধুমাত্র আল্লাহকে ভালোবাসবে আর কিছু করবো না, এরকম অনেক যারা বসে থাকে এরা এরা মনে ভক্তিবাদ। এই ভক্তিবাদী চিন্তাধারা ইসলামে নেই। যারা এই জন্য ভক্তিবাদ ইসলামে চালু করেছে এদের মধ্যে একজন নাম বলা হয় তাকে রাবে আদাবিয়া। তিনি বলতেন যে আল্লাহকে আমি এমন ভালোবাসি, জান্নাত তো চাই না, জাহান্নামও চাই না, তিনি যেখানে যান আমি সেখানে, তিনি জাহান্নাম থাকবেন সেখানে যাব, এই জাতীয় কথা বলা যায় নাই। কারণ এটা ভক্তিবাদী ভালোবাসা ইসলামে নেই। এটা কোথায় কেন ঢুকেছিল ইসলামে? কারণ তিনি ছিলেন বসরাতে, আর বসরাতে তখন হিন্দুস্তানের ভক্তিবাদীরা গিয়ে উপস্থিত হতো। আমাদের দেশে ভক্তিবাদী কারা করে আপনারা জানেন? ভক্তিবাদ একটা ধর্মের নাম, হিন্দু ধর্মের একটা বিরাট অংশ হচ্ছে ভক্তিবাদ। আমাদের পশ্চিম অংশের বাংলার অপার বাংলার যে আছে বেশিরভাগ ভক্তিবাদী বিশ্বাসী মানুষ। এরা মনে করে যে কোনো কিছু ভক্তিতে মিলে মুক্তি, তর্কে বহুদূর, তাদের জ্ঞানের চেয়ে তারা ভক্তি তাদের প্রিয়। এই জাতীয় ভক্তিতে ইসলাম কোনো বিশ্বাস করে না। আপনি তাকে ভালোবাসতে হবে, সাথে সাথে ভালোবাসার যে যা যা দরকার সেটাও আপনাকে করতে হবে। ভালোবাসতে হলে যেটা করতে হবে, ব্যক্তিকে আমরা কোনোদিন পাচ্ছি না আল্লাহকে, কিন্তু তার দ্বিতীয় যে জিনিসটি করা দরকার ভালোবাসতে হলে আল্লাহ, সেটা হচ্ছে মাহাব্বাতু মা ইউহিব্বুল্লাহ। আল্লাহ যা ভালোবাসেন সেটাকে ভালোবাসা, সেটাই আপনাকে ইসলামে প্রবেশ করাবে। সেটাই আপনাকে কুফুরি থেকে বের করে নিয়ে আসবে। অর্থাৎ আপনি ভালোবাসবেন আল্লাহকে, কিন্তু সাথে সাথে আল্লাহ যা ভালোবাসে সেটাও ভালোবাসতে হবে। যেমন আল্লাহ তাআলা আপনাকে ইসলামে প্রবেশ করাবে কেন? আল্লাহ তাআলা আপনার জন্য সালাতকে ফরজ করে দিয়েছেন, সালাত ভালোবাসতে হবে। যাকাতকে ফরজ দিয়েছেন, যাকাত ভালোবাসতে হবে। সওম, হজ এগুলোকে ভালোবাসতে বলেছেন, ভালোবাসতে হবে। পিতামাতার সেবা করতে বলেছেন, এগুলোকে ভালোবাসতে হবে আপনাকে। অর্থাৎ আল্লাহ যা যা নির্দেশনা দিয়েছেন, আল্লাহ যা যা পছন্দ করেন, সেগুলিকে যদি ভালো না বাসেন, আপনার আল্লাহর ভালোবাসার দাবিটা মিথ্যা, আল্লাহর ভালোবাসার দাবিটা মিথ্যা। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার দাবির সাথে সাথে আল্লাহ যা ভালোবাসেন সেগুলি যথাযথ পালন করেছেন, যিনি সালাত, সওম, যাকাত, হজ পালন করেছেন, যিনি আল্লাহর নির্দেশিত কাজগুলি করেছেন, আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলি যিনি পরিত্যাগ করেছেন, তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। সাথে সাথে তৃতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ হুব্বুলিল্লাহ ওয়াল হুব্বু ফিহি, আল্লাহর জন্য ভালোবাসা। এবং কোনো কিছুতে কাজ করার সময় আল্লাহকেই আল্লাহর জন্য সে কাজটি করেছে সেই জিনিসটা নিশ্চিত করা। এই জন্য ভালোবাসার আগে দুইটার ভালোবাসার দাবি হচ্ছে এটা যে ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। যেমন আপনি ভালোবাসেন একজন মানুষকে, কেন? তিনি দিনের কথা বলেন। একজন মানুষকে আপনি ভালোবাসেন, তিনি সালাত আদায় করেন। একজন মানুষকে আপনি ভালোবাসেন কারণ তিনি শরিয়া মোতাবেক চলেন। একজন মানুষকে আপনি ঘৃণা করেন এই জন্য যে তিনি আল্লাহ তাআলার জিনিসের, আল্লাহ তাআলার নির্দেশের বাইরে চলে গেছেন। এই জিনিসগুলো, এটা এই ভালোবাসাটা মূলত বা এই ঘৃণা করাটা মূলত আল্লাহর ভালোবাসার পরিপূরক, আল্লাহর ভালোবাসার বিরোধী নয়। অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, এটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কোনো কিছুকে ভালোবাসা, আল্লাহর জন্য মসজিদকে ভালোবাসা। এই জন্য হাশরের মাঠে যারা আরশের নিচে ছায়া পাবে, দুই শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। এক শ্রেণীর লোক হচ্ছে যারা রাজুলান তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং এই জন্য একসাথে থেকেছে, এই জন্য একে অপর থেকে দূরে সরে যায়, তিনি একজন। আরেকজনের সম্পর্কে বলা হয়েছে যে তিনি কলবহু মুআল্লাকুম বিল মসজিদ, তার কলব মসজিদের সাথে জড়িত রয়েছে। মসজিদের সাথে জড়িত কেন রয়েছে কলব অন্তর? অর্থাৎ এই জন্য যে মসজিদে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, মসজিদে গেলে আল্লাহর ইবাদত করা যায়, এই জন্য আল্লাহর ভালোবাসার জন্যই তাকে এটা ভালোবাসতে হচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর জন্য এবং আল্লাহর পথে ভালোবাসা, আল্লাহর জন্য এবং আল্লাহর পথে ভালোবাসা, এটাও আপনার আমার জন্য জরুরি। চার নম্বর যে ভালোবাসাটা মানুষের মধ্যে পাওয়া যায় যেটা নিষিদ্ধ, সেটা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা। এটাই হচ্ছে আল্লাযীনা বলেছে, আল্লাহ তাআলা বলেছেন আমিনান নাসে মাইয়া ইত্তাখাযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভালোবাসে অন্যদের সাথে, আল্লাহকে অন্যদের মতো আল্লাহকে ভালোবাসে, অন্যদের মতো অন্যদের ভালোবাসে আল্লাহর মতো, অর্থাৎ এরকম যে শরীক করে ভালোবাসে, এটাই হচ্ছে শিরকি ভালোবাসা, এটাই নিষিদ্ধ।
এটাই শরীয়তে নিষিদ্ধ। আরেকটি ভালোবাসা আমরা বলেছি যেটাতে কোনো দোষ নেই, সেটা হচ্ছে যদি প্রাকৃতিক ভালোবাসা হয়, যেমন খাবারের প্রতি ভালোবাসা, কিন্তু এটাও নিষিদ্ধ হবে ওই সময় যখন আল্লাহর ভালোবাসার পথে অন্তরায় হবে, আল্লাহ তাআলার ভালোবাসার পথে অন্তরায় হবে। এই জন্য অথবা আল্লাহ তাআলা এবাদতের বাইরে চলে যাবে, এবাদতের আটকা আর এবাদতকে আটকে দিবে, বন্ধ করে দিবে, এমন এরকম যদি কোনো প্রাকৃতিক ভালোবাসা দেখা দেয় তখন সেটাও নিষিদ্ধ হবে এবং সেটাও তখন শিরকি ভালোবাসায় পরিণত হয়ে যাবে। কখনো 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 গুনাহ হবে, কখনো শিরক হয়ে যাবে। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাওলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ না করে। যে ব্যক্তি তা করবে সে তো ক্ষতিগ্রস্ত, সে তো ক্ষতিগ্রস্ত অর্থ কী, সে ধীরে ধীরে ভালো আল্লাহর প্রতি ভালোবাসাচ্ছে, যখন ধীরে ধীরে ওইটাকে প্রাধান্য দিয়ে থাকবে, এক সময় সে আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হয়ে যাবে। এটাই শরীয়তে নিষিদ্ধ। অর্থাৎ ভালো প্রথমে হয়তো আপনি একটু একটু করে এগুচ্ছেন যে কী হবে আমার, খেলা দেখি, ধীরে ধীরে খেলা দেখতে দেখতে দেখলেন কি খেলার সলাতের সময় পার হয়ে যাচ্ছে, অসুবিধা কি, পরে পড়ে নেব, পরে পড়ে নেব। এরপরে বললেন কি, আর কতই তো পড়ে দেখছে মানুষ, আমরা খেলাটাকে দেখেই নেই, এরপরে আর সলাতের প্রতি কোনো গুরুত্বই আপনার থাকবে না, তখন হয়ে যাবে এটা শিরকি ভালোবাসা। অর্থাৎ খেলার প্রতি আপনার শিরকি ভালোবাসা তৈরি হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে মানুষ দুনিয়ার বুকে যখন এরকম দুনিয়ার কর্মকাণ্ডে মানুষ জড়িত হয়ে পড়ে, প্রথমে তাকে গুনার পর্যায়ে, ধীরে ধীরে সে শিরকে পরিণত হয়। এই জন্য সালফে সালেহীন সবসময় বলতেন যে আল মাআসি বারিদুল কুফর ওয়া শিরক, যে গুনাগুলি হচ্ছে ধীরে ধীরে পোস্ট বক্সের মতো। পোস্ট বক্স যেমন আপনি একটু রেখে দিচ্ছেন জায়গা মতো পৌঁছে যাবে, এর অর্থ হচ্ছে আপনি গুনাগুলো যখন করতে আরম্ভ করেন প্রথমে ছোট গুণা থাকে, ধীরে ধীরে কবিরা গুণা হয়, ধীরে ধীরে সেটা শিরক এবং কুফরিতে পরিণত হয়, যখন সেটা ভালোবাসার দিক থেকে আল্লাহর ভালোবাসার উপরে স্থান পেয়ে যায় এবং যখন আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসার সমান্তরালে নিয়ে আসা হয় তখন সেটা শিরক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু মানুষ আছে, এমন কিছু আর প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, যে মসজিদে এমন কিছু মানুষ থাকে, লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের বেচা কিনা এবং তাদের ব্যবসা কখনো আল্লাহ তাআলার শরণ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় না। এর অর্থ কি, যাদেরকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেবে, এই দুটি জিনিসের মধ্যে একটি হচ্ছে ব্যবসা এবং বেচা কিনা। দুনিয়ার প্রতি মানুষের বেশি আকর্ষণ, অনেক সময় দেখা যায় যিনি কাজ করছেন সারা দিন ধরে মাঠে কাজ করছেন, আল্লাহর সালাতের প্রতি কোনো গুরুত্ব নেই, তিনি দিনের প্রতি কোনো গুরুত্ব নেই, মাঠে কাজ করে যাচ্ছেন, সন্ধ্যাবেলা আসছেন তার কোনো খোঁজ নাই, এখন তিনি ঘুমিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, এসবই হচ্ছে আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যারাই আল্লাহর জিকির থেকে এরকম কাজ করবে তারাই ধীরে ধীরে গুনাহ থেকে ধীরে ধীরে বাড়তে 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 একসময় শিরকে নিজেকে নিপতিত করে, এর মাধ্যমে ঈমান থেকে বাইরে চলে যায়। দুনিয়ার বুকে অনেক কিছু এরকম আছে, প্রথম প্রথম আপনি যখন চাকরি করতেন, সালাতও পড়তেন, চাকরিও করতেন, ধীরে ধীরে আপনার মনে হলো চাকরি করতেছি এখন বেশি গুরুত্ব দিতে হবে, বেশি টাকা রোজগার করতে হবে, আপনাকে বেশি বেশি আয় করতে হবে, এজন্য কেউ কেউ ওভার টাইম করে আমরা সময় নষ্ট করি, এরপর দেখা যায় যে আল্লাহর দিনের প্রতি ধীরে ধীরে বিমুখতা তৈরি হয়েছে, এরপর আর আল্লাহ তাআলার ইবাদত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এভাবেই মানুষ ধীরে ধীরে গুনাহ করতে করতে আল্লাহর মহব্বত থেকে দূরে সরে যায় এবং এক সময় আল্লাহর সাথে অন্য কাউকে মহব্বত করে অথবা অন্য কাউকে আল্লাহর মহব্বতের উপরে স্থান দিয়ে দেয়। এই দুইটাই হচ্ছে শিরক, এর মাধ্যমে মানুষ ধীরে ধীরে দিনে নিজেকে বিনষ্ট করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে বলেছেন, তাইস আব্দুদ্দিনার তাইস আব্দুদ্দিরহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। কেন তিনি সেটা বলেছেন, তিনি বলেছেন যে সে এই কাজটি দিনার দিরহাম বা টাকা পয়সার যে দাস, এই জন্য টাকা পয়সার জন্য সে সব কিছু করতে রাজি আছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব এই সব বাদ দিয়ে সে টাকা পয়সার দাসের পরিণত হয়ে যায়। তার কাছে সবচেয়ে প্রিয় হয় কীভাবে টাকা রোজগার করবে, এই টাকা কিন্তু সবই সে খেতে পারে না, দুনিয়ার মানুষ সবই রেখে চলে যায়, কিন্তু এই যে একটা মোহ, এই যে প্রবৃত্তি দাসত্ব সে করছে এবং সে শয়তানের দাসত্ব করছে এবং সে দুনিয়ার প্রতি দাসত্ব করছে, দুনিয়ার দাসত্ব করছে, এর মাধ্যমে সে আল্লাহর দাসত্ব থেকে দূরে সরে যায় এবং আল্লাহর ভালোবাসা তখন তার শরীরে অন্তরে আর থাকে না সামান্যতম। এভাবে দেখা যায় মানুষ ধীরে ধীরে আল্লাহর মহব্বত থেকে দূরে সরে যাচ্ছে। অথচ আল্লাহকে শুধুমাত্র ভালোবাসতে হবে, ইমানদারগণ সবসময় আল্লাহকে ভালোবাসে। শুধু আল্লাহ কিভাবে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে
ভালোবাসার নামে, শুধু ভালো নাম মাত্র ভালোবাসা নয়, তাকে সম্মান করে এবং তার সওয়াবের আশা করে তার শাস্তি থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য সর্বদা তটস্থ থাকে। কখন আমার উপর আল্লাহর শাস্তি এসে যাবে, কখন আমার উপর বিপদ এসে যাবে, কখন আখরাতে আমাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে লেখা হবে, এই ভয়ে সব সময় তটস্থ থাকে, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের আল্লাহর ভালোবাসার ব্যক্তি, যিনি আল্লাহর কাছে আশা করে আবার ভয়ও থাকে। এই জন্য আমরা সবসময় বলে থাকি, একটি পাখি যেমন নেভিগেশনের জন্য তার দুটি ডানা থাকে, সাথে তার শরীরটি থাকে, তার শরীরটি হচ্ছে ভালোবাসা, শরীরটা পুরোটা যেমন ভালোবাসা, আর দুটি ডানা যেন আশা এবং ভয়। আশা এবং ভয় এই দুই ভাগে সে দুনিয়াতে চলতে হলে, নেভিগেশন করতে হলে, বিমান যেমন উঠতে হলে দুটা ডানা লাগে, পাখি যেমন উঠতে হলে দুটা ডানা লাগে, তেমনি আপনারও দুটি, তেমনি দুটি ডানা হচ্ছে, একটি আশা একটি হচ্ছে ভয়, এর মাঝখানে হচ্ছে আপনার ভালোবাসায় আবাদতটা করবেন, না হলে আপনার এই দুনিয়ার প্রত্যেকটি আবাদত আপনার বন্ধ আবাদত হবে, নিষিদ্ধ আবাদত হবে এবং গ্রহণযোগ্য আবাদত হবে না। আপনি সালাত আদায় করার সময় আশা করবেন যে আমি আল্লাহর জন্য করছি প্রথমে, দ্বিতীয়ত আশা করুন আল্লাহ কবুল করবে, তৃতীয়ত ভয় থাকবে যদি কোনো কারণে আল্লাহ কবুল না করে আমার কি উপায় হবে, এই ভয়ের মধ্যে আপনার থাকতে হবে। প্রত্যেকটি আবাদতের ক্ষেত্রে তা আমাদের মাথায় আনতে হবে। যখন একমাত্র দুনিয়ার বুকে মানুষে দেখেন, একমাত্র মানুষ কী করে, সাধারণত ভালোবাসে ওই সত্তাকে যে কিছু না কিছু দেয়, কিছু না কিছু দেয় তাকে, তার অন্তরের ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়, হাদিয়ে দিলেও দেখবেন যে ধীরে ধীরে মানুষের ভিতরে মহাব্বত তৈরি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তাহাদু তাহাবু, হাদিয়া দাও তোমাদের মধ্যে মহাব্বত তৈরি হবে। এটা দেখা পরীক্ষিত জিনিস, এটা কেউ কেউ যদি শত্রুও হয় কিছু দিলে আপনারও ধীরে ধীরে তার প্রতি অন্তরের ঘৃণা চলে যাবে এবং মনে করবে তাকে ভালোবাসতে ইচ্ছা করবে। রব্বুল ইজ্জত আপনাকে কী না দিয়েছেন, কী না দিয়েছেন, আপনি যদি কোনো নিঃশ্বাসের যে নেয়ামতটা এটাকে আপনি যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি আশ্চর্য হবেন। আপনি নিঃশ্বাসের নেয়ামতটা কীভাবে চিন্তা করবেন, যে এই নিঃশ্বাস যদি আপনি কিনতে হতো কত টাকা দিয়ে কিনতে হতো। যারা আজ হাসপাতালে নিঃশ্বাস কিনে বেড়ায় দেখছেন তো, তারা তারা একটা বিরাট বাক্স লাগায়, মাসের পরে তারা বিরাট একটা অ্যামাউন্ট দাবি করে যে এত টাকা আমাকে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে বিনা পয়সা তা দিচ্ছেন। শুধু একটা জিনিসই আমরা দেখতে পাই, এই সামান্যতম জিনিসটাকেই আমরা কত গুরুত্বহীন ভাবছি। যদি তিনি সেটা না দিতেন, কষ্ট হলে কী করেন, যখন মানুষের শ্বাসকষ্ট হয় ওষুধ নিয়ে আসেন, হা করে থাকেন, তখন সেটার মধ্যে দিতে থাকেন কেন, নিঃশ্বাসটা যেন সুন্দরভাবে নিতে পারেন, কারণ এর মাধ্যমে আপনি বেঁচে থাকতে পারেন। এভাবে আল্লাহ তাআলার যে নেয়ামত আপনার উপর আছে সেটা আপনি কোনো দিন গুনে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, তোমাদের উপর যে নেয়ামতটি আছে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আরও বলেছেন আল্লাহ তাআলা যে, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নেয়ামতকে যদি তোমরা গুনতে পারো গুনে শেষ করতে পারবে না, তোমরা গুনে কখনো শেষ করতে পারবো না আমরা। সেই জন্য আল্লাহর প্রতি ভালোবাসতে হবে, কারণ এক নম্বর কারণ হচ্ছে তিনি আসলে তিনি এমন এক সত্তা, তিনি দুনিয়াতে আসার জন্য তিনি আমাদেরকে দুনিয়া সৃষ্টি অস্তিত্ব এনেছেন, তিনি আমাদেরকে যা দরকার তা দিয়েছেন না চাইতে। আপনার আপনাকে চোখ দিয়েছেন দুইটি দেখার জন্য, আপনি দুনিয়াতে এসে যদি কান্নাকাটি করে চাইতেন তাহলে আপনার মনে থাকতো যে একটা বড় নেয়ামত পেয়েছেন, বিনে কষ্টে পেয়ে গেছেন, এই জন্য সেটার প্রতি আপনার কোনো গুরুত্ব নেই। দুটি পা দিয়েছেন হাঁটতে, যার একটি পা নাই সে বুঝতে পারে কি কষ্টে আছে। আপনি অনুরূপভাবে আপনার শরীরের একটি কোনো অঙ্গ যদি হানি হয় আপনার যে কষ্ট হয় তখন বুঝতে পারেন যে কী অবস্থা হয়। অনেক মানুষের দাঁত আছে, অটোমেটিক দাঁত উঠছে, সে চিন্তাও করে না যে কত বড় নেয়ামত পাচ্ছে। যখন দাঁত পড়ে যায় তখন এবার দৌড়াতে থাকে কারো কাছে গিয়ে, এটা করো ওইটা করো, স্ক্যানিং করো, কেউ কেউ বলে যে আবার নতুন করে ফাইলিং করো, ইত্যাদি ইত্যাদি কত রকমের জিনিস তৈরি হয়। কেন, এই জন্য যে এই নেয়ামতটা আপনি বুঝতে শিখেছেন এখন, আল্লাহ তাআলার যে নেয়ামতগুলো আপনার উপর আছে, আপনার অস্তিত্বে আনন থেকে শুরু করে আপনি দুনিয়া থেকে যাবেন আখিরাতের জান্নাতে প্রবেশ করা হচ্ছে, জান্নাতের পরে সব নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এই নেয়ামতগুলো একটু চিন্তা করলেই আল্লাহকে অবশ্যই আপনাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার দাবি হচ্ছে আল্লাহ যা আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন তা করা, এবং সেটা বলেছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে হে নবী আপনি বলে দিন, যদি তোমরা সত্যি আল্লাহর ভালোবাসার দাবি করে থাকো, ভালোবাসার দাবি না শুধু ভালোবাসতেই হবে, ইমানদার যদি ভালোবাসা দাবি করে তো দাবি হয়ে যাবে, তাকে ভালোবাসতে হবে, ভালোবেসেই আবাদতটা করতে হবে, ভালোবেসেই দান করতে হবে, কোনো উদ্দেশ্যহীনভাবে কিছু বিপরীত পাওয়ার আশা করতে পারবেন না। অনেক মানুষ দান করে এরপরে মনে করে যে বিপদ অনেক সময় আসলে কাজে লাগবে, সময় আসে কাজে লাগবে যদি আশা করেন তখন আপনার এটা দান হলো না, আপনার এটা আল্লাহর উদ্দেশ্য হলো না, আপনার নিজের জন্য হলো, হাজ্জুন নাফস হলো, নিজের সত্তার জন্য হলো, সময় আসলে কাজে লাগার জন্য কিছু করতে পারবেন না। এই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আরশের নিচে ছায়া পাবে এক শ্রেণীর মানুষ যারা এক হাতে দান করেছে যা আরেক হাত দানতে পারেনি। অর্থাৎ কেন সে কাকে দিয়েছে এটা বড় কথা নয়, সে দিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য তার কোনোদিন কষ্ট হবে না, মনে কষ্ট হবে না। কোনোদিন যদি আপনার ভাইকে আপনি দান করেন, এরপর আপনার যদি কোনোদিন সে মনে কষ্ট যে আপনি তাকে খোঁটা দিলে বোঝা গেল আপনার আগে থেকে নিয়ত শুদ্ধ ছিল না, আপনি মনে করছেন খোঁটা দেওয়ার জন্য তা করেছেন। এই জন্য যখনই দান করবেন আপনি একেবারে কোনো রকমের নিঃশর্তভাবে দান করবেন যে আমি দিয়েছি কি জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এরপর সে কি করেছে এটা আমার বড় কথা নয়, সেদিকে আর কোনোদিন ফিরে তাকাবেন না। এটা হচ্ছে ইমানদারের কাজ, ইমানদারের কাজটি করে না। এই জন্য যারা এই ভালোবাসার কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে একটি পরীক্ষার আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা কি করবে, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করে যেতে হবে। পরিণামে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। দুটি জিনিস বিরাট জিনিস, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার অর্থই হচ্ছে আপনার জীবন সার্থক হয়ে যাওয়া, আর ক্ষমা সেটাও কিন্তু আপনার জীবনের বড় জিনিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, ক্ষমা চাই এবং নিরাপত্তা চাই। ক্ষমাটাও দরকার, সাথে সাথে আল্লাহর ভালোবাসার পাওয়াটাও দরকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহর ভালোবাসা চাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। আমরাও সেরকম দোয়া করবো আল্লাহর ভালোবাসা যেন আমরা পাই। কিন্তু আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে যেতে হবে এবং সেই ভালোবাসা পাওয়া আমাদের জন্য জরুরি। কিন্তু কিছু জিনিস আছে যেই জিনিসের কারণে আমরা অনেক সময় আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে যাই। কিন্তু ভালোবাসতে হলে কি কি আলামত আছে আমি কয়েকটি আলামত উল্লেখ করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইরতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু। হে ইমানদারগণ, তোমরা মনে করেছো আল্লাহ তোমাদেরকে ইমান দিয়ে বোধ বিপদে পড়ে গেছে, না এটা নয়, এরকম কিছু নয়। কেউ কেউ আসে বলতো আমি তো ইমান এনেছি, আমরা মুসলিম, এরকম বলে মানুষের কাছে এহসান দয়া দেখানোর কোনো কিছু নেই। বরং আল্লাহ তাআলা বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ তাআলা তিনি দয়া দেখাবেন যে তোমাদেরকে তিনি ইমানের প্রতি পথ দেখিয়েছেন। অনেক মানুষ আছে ইমান পায়নি, আপনি পেয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা বলছেন এই জন্য তিনি বলছেন যে কেউ তোমাদের মধ্যে আল্লাহর দিন থেকে ফিরে যাবে ফাসাফিয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ইউহিব্বুনাহু, আল্লাহ এমন একটি কওম নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুতরাং আপনি ইমান এনেছেন যে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনি কিছু আল্লাহর প্রতি দয়া দেখানোর কিছু নেই। এই জন্য কাফেররা এই আরবরা বেদুইনরা এসে বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বেদুইনরা এসে বলতো কি বলতো কালাতিল আরাবু আমান্না, ইমান আনছে। এটা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনি বলে দিন যে ইয়ামুন্নু আলাইকা আনাসলাম, ইসলাম গ্রহণ করছে বলে তারা কি দয়া দেখাবে, তার কিছু করতে পারে না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহই তো দেখাবেন যে তিনি দয়া দেখাবেন যে তিনি তোমাদেরকে ইমানের প্রতি হেদায়েত দিয়েছেন। ইমানদার এই জন্য কি করবে, আল্লাহ তাআলা বলছেন ইমান, যারা সত্যিকারের ইমানদার যারা আল্লাহকে ভালোবাসে তাদের কয়েকটি গুণ বলেছেন, সেটা হচ্ছে আদিল্লাতিন আলাল মুমিনিন, ইমানদারদের সাথে তাদের ব্যবহার অত্যন্ত নরম, ইমানদারদের প্রতি তাদের ব্যবহার অত্যন্ত নরম। আইজ্জাতিন আল কাফিরিন, কাফেরদের প্রতি হবে কঠোর। কারণ এখানে ইমান এবং কুফুরি সম্পর্ক, এখানে পরস্পর ভালোবাসা জিনিসটা থাকবে না। হ্যাঁ, দুনিয়ার বুকে তাদের দুনিয়ার কর্মকাণ্ড চলবে, একে অপরের লেনদেন চলতে পারবে বা স্বাভাবিক সৌজন্যবোধ তাদের মধ্যে কাজ করবে, কিন্তু অন্তরের ভালোবাসা তাদের মধ্যে থাকতে পারবে না। অর্থাৎ আইজ্জাতিন আল কাফিরিন, কাফেরদের সাথে অন্তর কঠোর থাকতে হবে, কারণ তারা আমার ইমানের সাথে সম্পৃক্ত নয়, ইমানই ভাই তারা নয় আমার। ইউজাহিদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে মাল সম্পদ দিয়ে, কথা কাজ দিয়ে, হাত দিয়ে, যেটা দিয়ে তারা পারে সেটা দিয়ে জিহাদ করবে। যার যতটুকু সামর্থ্য আছে সেরকম জিহাদ ইমানদাররা চালিয়ে যাবে। আর ওই ফলা ইয়াখাফুন লাউমাত লাইম, কোনো তিরস্কারে তিরস্কারকে তারা ভয় করবে না। অনেক মানুষ আছে তিরস্কার তিরস্কারকে ভয় করে, কীরকম জানেন, দাঁড়িয়ে রাখে না, কি জন্য, স্ত্রী খারাপ বলবে অথবা বস খারাপ বলবে অথবা চাকরি চলে যাবে, সে কিন্তু খাওয়া মিনা আল্লাহ ছাড়া অন্য কাউকে সে তিরস্কারে ভয় করছে। মানুষ কি বলবে, একজন এসে বলবে তো তাকে ভালোই লাগতো, এখন তুই কিরকম হয়ে গেলি, এই জাতীয় কথা বলবে। এই জন্য সে আল্লাহর বিধান মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মানে না। এর প্রমাণ হচ্ছে এটা যে ইমানদার কখনো এই কাজটি করতে পারে না। তারা প্রথমে যেটা করবে, ইমানদারদের প্রতি তার ভালোবাসা থাকবে, দ্বিতীয়ত কাফেরদের প্রতি কঠোর হবে, তৃতীয়ত যতটুকু তার সামর্থ্য আছে ততটুকু আল্লাহর পথে জিহাদ চালিয়ে যাবে, চতুর্থত যে সে অবশ্যই এই ব্যাপারে আল্লাহর দিন মানার ব্যাপারে কারো তিরস্কারের অথবা কারো রক্ত চক্ষুর সামান্যতম পরোয়া করবে না, আল্লাহর দিনকে যথাযথ মেনে চলবে, হক কথা বলে যাবে, যেখানে হোক
কথা হোক কাজ হোক সব জায়গাতে নিজেকে একজন সত্যিকারের ইমানদার বলে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং হক কথা বলে যাবে, হক কাজ করে যাবে, কোনো রকমের মূঢ়তা অবলম্বন করবে না বা মূর্খতা সেখানে করবে না। ইমানদারের ভালোবাসার আল্লাহর প্রতি ইমানদারের ভালোবাসার আরেকটা প্রমাণ হচ্ছে যে তার মন যা চায় এর বিপরীতে আল্লাহর কোনো নির্দেশনা থাকলে সেটাকে সে প্রাধান্য দিবে, অর্থাৎ মনের বিপরীতে আল্লাহর নির্দেশনাকে প্রাধান্য দিবে। এই প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضون أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলছেন, বলুন তোমাদের যদি তোমাদের পিতামাতা, অর্থাৎ হে ইমানদারদেরকে তিনি বলছেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের সম্পদ এবং তোমাদের ব্যবসা অথবা তোমাদের বাড়িঘর, এই আটটা জিনিসকে তিনি উল্লেখ করেছেন। এগুলিকে বলা সওয়ার সামানিয়া, আটটি জিনিস বা যা মানুষকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে রাখে। অনেক সময় পিতামাতার কথা শুনতে গিয়ে আল্লাহর ভালো দূরে চলে যায়। পিতামাতা কাফের থাকলে তারা কাফের বানাতে চায়। পিতামাতা সন্তান সন্ততির কারণে আল্লাহর ভালোবাসা দূরে চলে যায়। কেন? এত সম্পদ কিন্তু মানুষের লাগে না, সমস্ত সম্পদ সন্তানের জন্য জোগাড় করতেছে, সন্তান কিন্তু সেগুলিকে একেবারে নিলাম দরে বিক্রি করে খাবে, সে চোখ বন্ধ করলেই চলে। এরপরে তার ভাই, অনেক সময় ভাইয়ের কারণে সে ভাইয়ের কথা শোনার জন্য শরীয়তকে লঙ্ঘন করছে, অনেক সময় স্ত্রীদের কথা শোনার জন্য, হ্যাঁ, পাশের বাড়ির মানুষ সোফা সেট কিনে আনছে, ওনাকে সোফা সেট কিনতে হবে, এই জন্য চুরি করতেও সে রাজি আছে, সরকারি সম্পদ উত্তর শুরু করে দুনিয়ার সমস্ত জিনিস সে করবে, কারণ বউয়ের মনোরঞ্জন তার দরকার, বউয়ের মনোরঞ্জন দরকার। স্বামীর মনোরঞ্জনের জন্য মানুষ দেশের বাইরে চলে যায়, অনেক সময় শরীয়ত অনুমোদন করে না সেটাও সে করে, এটাও শরীয়ত অনুমোদন করে না, এটাও হারাম, কারণ এটাও আল্লাহর ভালোবাসা থেকে মানুষ দূরে সরিয়ে দিচ্ছে। বংশ গোষ্ঠী বা তার জাতি অথবা তার দলের জন্য অনেকেই শরীয়তকে লঙ্ঘন করে চলেছে, অনেক সময় সম্পদ রক্ষার্থে শরীয়ত লঙ্ঘন করে চলেছে, অনেক সময় নিজের ব্যবসা রক্ষার্থে শরীয়ত লঙ্ঘন করে চলেছে, অনেক সময় নিজের বাড়িঘর ছেড়ে যাবে না, কারণ এই বাড়িঘর কোনো আল্লাহর পথে কিছু দিতে রাজি হয় না, যাকাত দিতে রাজি হয় না, একমাত্র কারণ হচ্ছে কারণ তার বাড়িঘরের প্রতি মায়া। এই আটটি জিনিসকে শরীয়ত বলেছে আল্লাহর ভালোবাসার পথের অন্তরায়, আল্লাহর ভালোবাসার পথের অন্তরায়গুলো, এগুলো যদি কারো থাকে আল্লাহ তাআলা বলছেন ফাতরাব্বাসু অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, আল্লাহ পক্ষ থেকে শাস্তি আসার অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকদের আর আল্লাহ তাআলা হেদায়েত পথ দেখান না, কাফের ফাসিকদের কখনো আল্লাহ তাআলা হেদায়েত পথ দেখাচ্ছেন না, হেদায়েত দেন না, হেদায়েত দেখান, হেদায়েতের জন্য তিনি নবী পাঠিয়েছেন, তিনি রাসূল পাঠিয়েছেন, হেদায়েতের জন্য তিনি কোরআন দিয়েছেন এবং হেদায়েতের জন্য আলেমদেরকে পাঠিয়েছেন যুগ যুগ ধরে, কিন্তু হেদায়েত দেন তাদেরকে যাদের অন্তর আল্লাহর প্রতি আকৃষ্ট হয় এবং যারা ছাড় দিতে রাজি হয়, যারা এই জন্য ইমান এবং বকল একসাথে তৈরি, একসাথে থাকতে পারে না, কৃপণতা এবং ইমান একসাথে থাকে না, কারণ যারা ছাড় দিবে না, আল্লাহর জন্য কোনো ছাড় দিতে রাজি হবে না, তারা কখনো ইমান নামক নিয়ামতটি তারা পেতে পারে না। সুজন্য যে ব্যক্তি আপনি দেখবেন আজান হয়ে গেছে জুমার, যে ব্যক্তি ব্যবসা করছে, আপনি কি মনে করেন সে আল্লাহর ভালোবাসায় ব্যবসা করছে? কখনো না, আল্লাহর ভালোবাসার অন্তরায় সে কাজটি করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইত, হে ইমানদারগণ, যখন জুমার দিনে যখন আজান সালাতের আজান হয়ে যাবে তখন তোমরা ব্যবসা ছেড়ে দাও, তোমরা আল্লাহর জিকিরের দিকে চলে আসো। আর আপনি যখন বিপরীতটা করবেন, অর্থ হচ্ছে আপনি ব্যবসাকে প্রাধান্য দিলেন আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার মহব্বতের উপর ব্যবসাকে প্রাধান্য দিলেন। অনুরূপভাবে যেই ব্যবসায়ী সম্পদ নিচ্ছে হালাল হারাম বিবেচনা করছে না, আল্লাহ তাআলাকে ভালোবাসেননি আপনি, বরং আপনি কৃপণতা করছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম, যারা কৃপণতা করছে আল্লাহর রাস্তায় যাকাত দিচ্ছে না, অনেক ব্যবসায়ী এখন যাকাত দেয় না, শত শত ব্যবসায়ী জাকাতের হিসাবও করে না। আমাকে অনেক ব্যবসায়ী স্ত্রী পর্যন্ত মাঝে মধ্যে ফোন করে বলে যে ওনাকে বুঝিয়েছি, উনি তো বুঝে না, উনি শুধু সম্পদে বুঝে জাকাত দিতে জানে না। আমি বলো আপনার হাতে যতটুকু আছে অতটুকু দিয়ে দেন, ওনাকে আপনি বুঝাতেই থাকুন, কারণ দায়িত্ব, এটা একজন মানুষের দায়িত্ব হচ্ছে, জাকাত যদি না দেয় কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন হুয়া শারুল্লাহম, এটা তার জন্য কল্যাণের কোনো দিন হতে পারে না, কারণ অতীতেই সে চলে যাবে, যাওয়ার পর কি হবে? আল্লাহ তাআলা বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা,
যেটা সে কৃপণতা করে আল্লাহর যাকাত দেয়নি সেটা কিয়ামতের দিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপ হয়ে সে কামড়তে থাকবে তাকে। কঠিনভাবে এই শাস্তি তার উপর পতিত হবে। কেন? কারণ সে আল্লাহর মহব্বতের উপর দুনিয়ার সম্পদকে ভালোবাসছে, দুনিয়াও পায়নি, সে শাস্তি শুধুমাত্র পেয়েছে। যে জিনিস আল্লাহর ভালোবাসার উপরে, যে জিনিসকে আপনি আল্লাহর ভালোবাসার উপর প্রাধান্য দিবেন, সেই জিনিস আপনার উপর বিপদ আনবেই আনবে, সেই বিপদ আপনাদের বিপদ হবেই হবে, সেই জিনিস কখনো আপনার কোনো কল্যাণে লাগবে না। এটা শুধুমাত্র আপনি হয়তো দেখতে পাচ্ছেন যেটা আপনার কল্যাণে লাগছে, কিন্তু এটা আসলে স্থায়ী কোনো কল্যাণ আপনার জন্য আনবে না। অস্থায়ী হয়তো কিছু সাময়িক আপনি ভালো লাগতেছে, মানসিক ভালো লাগতেছে, কিন্তু আল্লাহর দরবার সেটা কখনো গ্রহণযোগ্য হয় না। অনেক সন্তান আছে ঘুমা, অনেক বাবা আছে সন্তানকে ঘুমাতে দিয়ে চলে আসছেন, আপনি বহু খুশি, কী জন্য? যে সন্তান উঠে চাকরিতে যাবে, ক্লাসে যাবে, তার অনেক কাজ আছে, ফজরের সালাতে আপনি তাকে ডেকে দেননি, বা ফজরের সালাতে হাজির করাননি, আপনি মনে করছেন কত ভালো কাজ করছেন। না, আপনি আপনার ভালোবাসার উপরে সন্তানকে স্থান দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কেন আটটি জিনিস আপনাকে আল্লাহর মহব্বত থেকে দূরে সরিয়ে দেওয়ার মধ্যে একটি হচ্ছে সন্তান। সন্তানের ভালোবাসা আপনি তাকে ডাকাননি, সালাতের জন্য ডাকেননি, কেন? সে মনে কষ্ট আসবে। আল্লাহ তাআলা, আমরা আগেও বলেছি, মনে কষ্ট আসার ভয়ে কিন্তু আল্লাহর দিন থেকে দূরে সরে থাকা যাবে না। আপনি হক কথা বলতে হবে, আসো তুমি সালাতে, সালাতের জন্য তোমাকে হাজির হতে হবে, সালাত তাকে উঠিয়ে দিবেন, তাকে সকালবেলা উঠিয়ে দিবেন, কিন্তু আপনি তাকে সালাত পড়ছে কিনা বিকালে হিসাব নেবেন যে তুমি আজকে সালাতগুলো জামাতের সাথে পড়ছো কিনা, জামাতের সাথে বলবেন যাতে করে অন্তত সালাতগুলো ঠিকমতো আদায় করে। আর যদি বলেন সালাত পড়ছো কিনা, ছয়টা পাঁচটা একসাথে পড়বে, এরপরে বলবে যে পড়েছি, কারণ সে তো মিথ্যা বলেনি, পড়ছে, কিন্তু জামাতের সাথে পড়লে তো তার আর এটা ফাঁকিবাজি করতে পারবে না। জামাতের সাথে পড়লে অবশ্যই সে টাইম মতো সালাতটা আদায় করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা কানাত আল মুমিনা কিতাবাম মাওকুতা। এই জন্য সন্তান যেহেতু বেশিরভাগ সময় আল্লাহর মহব্বত থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে সাবধান করেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনদের যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেটা থেকে তুমি বাঁচাও। অনুরূপভাবে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সন্তানকে বলি না, তার বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। অনেকে আবার মেশিন দেখে বয়স হওয়ার পরে বলে যে আমার বিবাহের বয়স হয়েছে, বাবা দেখে না। কিন্তু আপনার যে সালাতের বয়স হয়েছে এটা তো আপনি চিন্তা করেন না। অনেক মানুষ আছে নিজে সালাত আদায় করে না, কিন্তু অন্য ওয়াজিব ঠিকই বুঝে, কিন্তু আল্লাহর কর্তব্যটা কখনো সে চিন্তা করে না, আল্লাহর প্রতি আমার কি কর্তব্য রয়েছে। কারণ আল্লাহর প্রতি ভালোবাসা তার নাই, ভালোবাসা না থাকার কারণে সেটাই সমস্যা তৈরি হয়েছে। ছোট কাল থেকে তাদেরকে তৈরি করতে হবে আল্লাহর ভালোবাসার উপরে। আল্লাহ তাআলা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনাকুম বিসালাতি যা বালাগু সাবান অদ্রুবু আলী যা বালাগু আসান, তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতে নির্দেশ দাও, দশ বছর হলে তাদেরকে মারো। আপনি জানেন যে দশ বছর বয়সে তাদের ফরজ হয় না, মারতে কেন বলা হয়েছে? কারণ এই বয়সে যদি ঠিক না হয়, বড় হলে আর সে সালাত আদায় করবে না, এর জন্য আপনি গুণাগার হবেন, পরিবার সবাই গুণাগার হবে। কারণ তাদের জন্য আপনি এত খাটাখাটি করছেন, অথচ তারা আল্লাহর মহব্বত থেকে দূরে সরে গেছে, আপনি তাদেরকে কিছুই করছেন না, আল্লাহর মহব্বত থেকে আপনিও দূরে সরে গেছেন তাদের কারণে, এটা কখনো হতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি নিজের সন্তানকে কোরবানি দিতে রাজি হয়ে গেছেন। কেন? আল্লাহর মহব্বতে, আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা তিনি করেছেন। কারণ এটা আমরা আপনাদের করতে বলছি না, কিন্তু তিনি নবীদের স্বপ্ন ওয়াহী হয়ে থাকে, সেই জন্য তিনি সেটা করেছেন। কেন করেছেন? আল্লাহর মহব্বত, আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশকে প্রতিপালন করতে হবে, সেই জন্য তিনি সেটা করেছেন। আপনাকেও সেরকম সন্তানকে কোরবানি দিতে বলা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে যে সন্তানকে দ্বীনের পথে নিয়ে আসুন। আপনাকে বলা হচ্ছে আপনার হক সন্তান, আপনার আপনার সম্পদে আল্লাহর হকটা দিয়ে দিন, আল্লাহ যদি ভালোবেসে থাকেন আপনাকে, সেজন্য সেটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে সে অবশ্যই ঈমানের স্বাদ পেয়েছে। একটি হচ্ছে আল্লাহ এবং তার রসুল তার কাছে বেশি প্রিয় হবে দুনিয়ার সব কিছুর চেয়ে। দুই নম্বর হচ্ছে একজন মানুষকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য সে ভালোবাসবে। আর তিন নম্বর হচ্ছে কুফুরের দিকে ফিরে যেতে সে এত ঘৃণা করে, যেমনিভাবে আগুনে ঝাঁপ দিতে সে ঘৃণা করে, আগুনে ঝাঁপ দিতে সে ভয় পায়, সেরকম কাজ সে ভয় পায়। এটি হচ্ছে সবটাই কিন্তু আপনি ভালো করে দেখলে বুঝবেন আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত। আল্লাহর ভালোবাসা যদি কোনো কারো থাকে, এগুলি সে অন্য সমস্ত কিছু পরিত্যাগ করতে পারে, সে মানুষকে আল্লাহর ভালোবাসার জন্য ভালোবাসে এবং সে কুফুরি দিয়ে কখনো ফিরে যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ভালোবাসার বিষয়ে, ভালোবাসার বিষয়ে গুরুত্ব সাথে দিয়ে তিনি বলেছেন যে ঈমান পূর্ণতা পেতে হলে অবশ্যই আল্লাহর জন্যই কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হবে, আল্লাহর জন্য কাউকে দিতে হবে, আল্লাহর জন্য কাউকে নিষেধ করতে হবে। রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম ত্বাগুত ইখরিজুহুম মিনান-নূর ইলাজ-জুলুমাত। আল্লাহ হচ্ছে ঈমানদারদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, আর যারা কাফের তারা
তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য ইমানের ইমানদারের ভালোবাসা আল্লাহর জন্য হবে। কীভাবে ভালোবাসবেন? একটি হচ্ছে যে ভালোবাসবেন আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করবেন, আল্লাহ যা ভালোবাসে সেটা ভালোবাসবেন, কথা হোক কাজ হোক। এবং আল্লাহ তাআলা ভালোবাসার বিরোধী যা হবে অবশ্যই আপনাকে তা পরিত্যাগ করতে হবে। তার মধ্যে সেটা হচ্ছে দুনিয়ার বুকে অনেক বন্ধু বান্ধব আপনাকে দেখবেন, যেটা আপনার বন্ধু হিসেবে আসছে এরা আপনাকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দেবে, আল্লাহ ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেবে। আল্লাহ তাআলা যেন বলছেন আল্লাহ খিল্লাহু বাদুহুম বললে বাদ আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন বন্ধুরা এক অপরের শত্রু হবে, মুত্তাকিরা কিন্তু এক অপরের শত্রু হবে না। এর অর্থ হচ্ছে বন্ধুরা কোন বন্ধুরা? এটা যারা আল্লাহর দিন থেকে আল্লাহর ভালোবাসা থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াদু যালিম আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রাসূল সাবিলা। যেদিন জালেম কাফের সে হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায় রে যদি আমি আল্লাহ এবং রাসূলের পথে চলতাম, আল্লাহ রাসূলের পথে চলতাম, আল্লাহ রাসূলকে ভালোবাসতাম। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার বুকে ভালোবাসা একে অপরকে তোমরা যা ভালোবাসে লিপ্ত হয়ে আল্লাহর সাথে শিরিক করেছ এটা তোমাদেরকে বিপদে ফেলবে, এক কিয়ামতের দিন একে অপরকে লানত করবে, একে অস্বীকার করবে, বলবে একে ডবল দিন শাস্তি। কিন্তু এগুলো তখন কোনো কাজে আসবে না। প্রত্যেকটি মানুষকে এই জন্য ভালোবাসার আল্লাহকে ভালোবাসার প্র্যাকটিস করতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহর ভালোবাসায় আমার সব কিছু আমাকে উত্তরণ করতে পারে দুনিয়ার বিপদ থেকে এবং আখরাতে নাজাত আমাকে দিতে পারে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম যে আল্লাহর ভালোবাসাই আমাদেরকে দুনিয়া এবং আখরাতে যাবতীয় সমস্যা থেকে উত্তরণ করতে পারে। কিভাবে আল্লাহর ভালোবাসা উৎপাদন হবে, কিভাবে আল্লাহর ভালোবাসা আসবে, আমি কয়েকটি জিনিস বলে আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমেই তো প্রথম যে জিনিসটা করা দরকার, কোরআনে করিমকে যথাযথভাবে পড়তে হবে এবং কোরআনে করিমকে কোরআনে করিম নিয়ে গবেষণা করতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে ফরজ নামাজের পরে কিছু নফল সালাত আদায় করতে হবে। ফরজ নামাজ পড়তেই হবে, এবারে কোনো ছাড় নেই। ভালোবাসার দাবি করবেন আর ফরজ সালাত পড়বেন না তা হতে পারে না। তিন নম্বর হচ্ছে অন্তর মুখ কর্মকাণ্ড সব কিছু দিয়ে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরকে আপনার অন্তরে রাখতে হবে, আল্লাহর স্মরণকে রাখতে হবে। দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে তার কথা বেশি স্মরণ করে, বেশি স্মরণ করে কথা ভাষায় চলতে ফিরতে। যে উস্তাদকে আপনি ভালোবাসেন উস্তাদের কথা প্রতিটি কথা আপনি মুক্তার মতো গ্রহণ করেন, যেটা গ্রহণ করে বলবো এটা আলোচনা করবো এটা আমার জীবনে নিয়ে যাবো। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর কথা আপনাকে শুনতে হবে, আল্লাহর কথা আপনার মুখে আনতে হবে সর্বক্ষণ। চতুর্থ যে জিনিসটি সেটা হচ্ছে যে নিজের ভালোবাসার জিনিসের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। নিজের ভালোবাসতে এটা চিন্তা করছেন যে আল্লাহ আমি এটা ভালোবাসি, কিন্তু যখনই দেখবেন আল্লাহ এটা ভালোবাসেন না এটাকে বাদ দিতে হবে, অর্থাৎ আল্লাহ যেটা ভালোবাসে এটাকে প্রাধান্য দিতে হবে। পঞ্চমত যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর নাম গুণ এবং তার কর্ম এগুলির মধ্যে চিন্তা করতে হবে। আল্লাহর নাম এবং গুণের মধ্যে চিন্তা করলে আপনার আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, কারণ আল্লাহকে জানতে হলে একটাই বড় মাধ্যম তা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের মধ্যে চিন্তা করা। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ যত কম জানে তত আল্লাহকে সে কম জানে, যত বেশি জানে আল্লাহকে সে বেশি জেনেছে। এই জন্য কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বহু আল্লাহর নাম এবং গুণ এসেছে। অনেক মানুষ আছে আল্লাহর নাম এবং গুণ থেকে চিন্তা করা থেকে দূরে থাকে, আল্লাহর নাম এবং গুণ নিয়ে আলোচনা করে না, তারা মনে করে এগুলি আলোচনা করলে না ইমান চলে যায়, নাউজুবিল্লাহ। এগুলির কারণে ইমান বাড়বে, আল্লাহর ভালোবাসা বাড়বে। ষষ্ঠ, আল্লাহর নেয়ামত সম্পর্কে চিন্তা করবেন, আল্লাহ আপনাকে কত নেয়ামত দিয়েছেন এগুলি যদি চিন্তা করতে পারেন তাহলে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বাড়বেই বাড়বে, একটুও কমবে না। প্রতি মুহূর্ত আপনার উপর কী নেয়ামত বয়ে যাচ্ছে, কী নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন এগুলো একটু চিন্তা করলে আপনার আমার যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর দিকে নিবেদিত হবে, অবদিয়ত হবে, দাসত্ব হবে এবং আল্লাহর দ্বারা একমাত্র আল্লাহ দাসত্ব করা হবে। সপ্তম যে জিনিসটি করবে সেটা হচ্ছে যে আল্লাহর সামনে যখনই দাঁড়াবেন অন্তরটাকে নরম করে দেন, অন্তরটাকে সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিজেকে ছেড়ে দিন যে আল্লাহ তুমি যদি কোনো আমাকে পার করে না যাও এই দুনিয়া কষ্ট আমি পার করতে পারবো না, কবরের কষ্ট আমি পার হতে পারবো না, হাসরের মাসরের কষ্ট আমি পার হতে পারবো না, আর জান্নাতে যাওয়ার অধিকার তুমি ছাড়া কেউ আমাকে দিতে পারবে না, এই জন্য আমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য তোমার প্রতি আমি নিজেকে ছেড়ে দিলাম, সমর্পণ করে দিলাম, নিজেকে আল্লাহর সামনে সম্পূর্ণভাবে দিনহীনভাবে নিজেকে উপস্থাপন করুন, এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে জাগ্রত হবে। অষ্টম হচ্ছে আল্লাহ তাআলা যখন যখন দোয়া করতে বলেছেন রাতের শেষ প্রহরে, এই জন্য সেই সময়ে আল্লাহর কাছে অনেকেই তাহাজ্জুদ পড়ে দোয়া করে থাকে, এই সময়ে আপনার বেশি বেশি করে আল্লাহর কাছে নিজেকে ধরনা দেয়া, আল্লাহর কাছে আল্লাহকে ডাকা, সেই সময়
সবসময় উপস্থিত থাকা সেই জায়গাতে যেখানে আল্লাহ রহমত দেন। আল্লাহ তাআলা বলেও দিয়েছেন যে তিনি শেষ রাতিতে নেমে আসেন, সেই সময় যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, যে কোনো দোয়া করতে পারি, অবস্থান নিতে পারি, অন্তত অন্তরে তার কথা জাগ্রত রাখতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা ভালোবাসা আপনার অন্তরে জাগ্রত হবে। নবম যে কাজটি করতে হবে, ভালো মানুষের সাথী হতে হবে। ভালো মানুষের সাথী হলে আপনার জীবনের প্রত্যেকটি মানুষ ভালোর দিকে নিয়ে যাবে, আর খারাপের সাথী হলে আপনার খারাপের দিকে নিয়ে যাবে, স্বাভাবিক জিনিস এটা। একজন মুসল্লি সালাত আদায়কারীর দিকে যদি আপনি সাথে হাঁটেন, আপনি দেখবেন যে ধীরে ধীরে সালাতের দিকে আসছেন। আর যদি আপনি খেলোয়াড়ের সাথে চলেন, খেলোয়াড় আপনার খেলার মাঠে নিয়ে যাবে, আপনি সালাত থেকে দূরে সরিয়ে দিবে। তাহলে আপনার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, কার সাথে আপনি চলছেন, কার সাথে আপনি চলবেন। এর মধ্যে যদি ভালো মানুষ সাথী হন, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। দশম হচ্ছে যে যে সমস্ত জিনিস আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর মহব্বত থেকে দূরে সরিয়ে দেয়, সেই জিনিসগুলো থেকে সরে যেতে হবে। অনেক যত আনন্দের জিনিস হোক না কেন, যত ভালো জিনিসই আপনার কাছে মনে হচ্ছে, যখনই আপনি দেখবেন যে এটা আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে, তখনই আপনার উচিত হবে তা থেকে, এই লোক থেকে, এই কর্ম থেকে, এই জিনিস থেকে, যেটাই হোক না কেন, এটা থেকে দূরে সরে আসা। চিন্তা করে দেখুন, যখন সুলাইমান আলাইহিস সালাম তিনি তার কাছে ডানাওয়ালা ঘোড়া নিয়ে আসা হলো, ডানাওয়ালা ঘোড়া নিয়ে আসা হলো, তিনি সেটা দেখতে দেখতে সূর্য ডুবে গেল, তিনি বললেন যে এগুলো ফেরত নিয়ে আসা, সবগুলি ডানা কেটে দাও, যেই কারণে আমি রব্বুল আলমিনের স্মরণ থেকে দূরে সরে গেছি, সেই কারণ আমি আর রাখবো না, সেগুলো তিনি রাখেন নাই। এরকম ইমানদার হতে হয় আমাদেরকে, যে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিবে এমন কোনো জিনিস আমার প্রয়োজন নেই, এই জিনিস থেকে আমি অবশ্যই সেটাকে ছেড়ে দেবো, আল্লাহর ভালোবাসাকে আমি সব কিছুর উপরে প্রাধান্য দেবো। আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিলে দুনিয়া বা আখরাতে যে জিনিসটি আমাদের প্রাপ্তি হবে, তা হচ্ছে দুনিয়াতে আপনার আত্মিক প্রশান্তি পাবেন, আর আখরাতে আল্লাহর জান্নাত পাবে, ধন্য হবেন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমার আল্লাহ আজ্জা ওয়াজাল ফি কিতাবিহি ওয়া থানা বি মালায়িকাতিহি মুসাববাতাল কুদসি ওয়া থাল্লাথ বিকুম আইয়ুহাল মুমিনুন ফাক্বালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতিহি يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بعشر فقل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن الله مسلم দের তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাদের তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনের উপর রাখো আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি তোমার ভালোবাসা দিয়ে সিক্ত করে দাও আল্লাহ, আল্লাহ তোমার ভালোবাসার মধ্যে অন্তরা হয় এমন সব জিনিস থেকে আমাদেরকে দূরে রাখো আল্লাহ, আমাদেরকে তোমার দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ, দিনের উপর অটল রাখো আল্লাহ, তোমার রসুলকে ভালোবাসার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ যারা তোমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার তৌফিক আমাদের দান করো আল্লাহ, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون